নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? প্রথমেই তোমাদের সকলকে আমার বাংলা চ্যানেল তুমিতে স্বাগত। সো আজকে তোমাদের রিকোয়েস্টেই আমি তোমাদের সাথে শেয়ার করবো অনামিকা চক্রবর্তী মানে হিয়ার ইন্সপায়ার্ড এই এভরিডে মেকআপ লুকটা। এই লুকটা কিন্তু স্কুল কলেজের বিগিনার্সদের জন্য মেইনলি, মানে স্কুল কলেজ গোয়িং গার্লসদের জন্য, বিগিনার্সদের জন্য একেবারে পারফেক্ট বলা যায়। কারণ লুকটা তোমরা দেখতেই পাচ্ছ, উইদিন জাস্ট 10 মিনিটস তোমরা এটা রিক্রিয়েট করতে পারবে। এটা রিক্রিয়েট করা কিন্তু ভীষণই ইজি। সো তোমাদের রিকোয়েস্টেই যেহেতু আমি এই লুকটা ক্রিয়েট করেছি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না। চ্যানেলটা একেবারে নতুন, তোমাদের সাপোর্টের আমার ভীষণ দরকার। সো প্লিজ সাবস্ক্রাইব করে নিও, তার পাশে যে নোটিফিকেশন বেল আইকনটা আছে সেটাতেও একবার হিট করে নিও, তাতে আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশনস তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। এছাড়া তোমাদের রিকোয়েস্টের ভিডিওই কিন্তু আমি নিয়ে আসছি, তাই নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করতে কিন্তু একেবারে ভুলো না যে কেমন লাগলো তোমাদের এই মেকআপ লুকটা। সো চলো সময় নষ্ট না করে ডিরেক্টলি আমরা দেখে নিই এই মেকআপ লুকটা। ওকে, তো তোমরা আমার স্কিনটা দেখতেই পাচ্ছ, আমি অলরেডি আমার স্কিনে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, আর তার সাথে সাথে আমি লাগিয়েছি সানস্ক্রিন। আজকে আমি লাগিয়েছি ওয়াওয়ের অ্যান্টি পলিউশন সানস্ক্রিন, কারণ কলেজ মেকআপ, স্কুল মেকআপ যেহেতু আমরা বাইরে যাবো, তাই বাইরের পলিউশন থেকে স্কিনটাকে প্রোটেক্ট করা দরকার। ওকে, তারপর আমি আজকে লাগাবো ভাইটামিন সি সিরাম বাই ওয়াও। এটা ওয়াওয়ের যে ভাইটামিন সি সিরামটা, এটা তোমার স্কিনকে অনেকটা মানে ভেলভেটি স্মুথ বানায়, যেরকম প্রাইমার যে কাজটা করে এটাও কিন্তু সেমই কাজ করে। তার সাথে তোমার যদি ওপেন পোর্স থাকে সেটাকেও কিন্তু তোমরা দেখতে পাবে যে অনেকটা এটা ব্লার আউট করে দিয়েছে, তার সাথে সাথে একটা খুব ভালো গ্লো তো দেখো, তোমরা দেখতে পাচ্ছ আশা করি, এটা তোমার স্কিনে একটা খুব ভালো গ্লো অ্যাড করে। ওকে, তারপর আমি লাগাবো ডিরেক্টলি বিবি ক্রিম। এটা হচ্ছে পন্ডসের বিবি ক্রিম। আমার মনে হয় এটা বেস্ট স্কুল গোয়িং গার্লসই হোক, কলেজ গোয়িং গার্লসই হোক, কিংবা এভরিডে অফিস যাওয়ার জন্য এটা বেস্ট। এটা সানস্ক্রিনের সাথে আসে, এটা আমার শেড হচ্ছে 01 অরিজিনাল। এটা তোমার স্পটসকে কভার করে, তার সাথে সাথে তোমার স্কিনে একটা ইনস্ট্যান্ট গ্লো অ্যাড করে, একটা ন্যাচারাল গ্লো অ্যাড করে। তোমাদের মনে হবে যদি আমাদের ডার্ক সার্কেলস থাকে তাহলে তো অবশ্যই আমাদের কনসিলার ট্রাই করতে হবে, কিন্তু ট্রাস্ট মি, যদি ডেইলি বেসিসে কিংবা কলেজ স্কুলে তোর জন্য তোমরা এত বেশি মেকআপ প্রোডাক্ট লাগিয়ে যাও তাহলে স্কিনটা ভীষণ আর্টিফিশিয়ালি দেখাবে। যদি স্লাইট ডার্ক সার্কেলস থাকে তাহলে কিন্তু পন্ডসের এই বিবি ক্রিমটা আরামসে ওটাকে কভার করে দেয়। সো আমার মনে হয় এই প্রোডাক্টটা তোমাদের মেকআপ কিটে রাখাটা অবশ্যই দরকার। আজকে আমি কোনো বিউটি ব্লেন্ডার ইউজ করছি না, কারণ ডেইলি বেসিসে বিউটি ব্লেন্ডার ইউজ করার মতো অত টাইম আমার তো থাকে না। যদি তোমাদের মনে হয় যে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করাটা দরকার, সেটা তোমরা অবশ্যই করতে পারো। ডিফারেন্সটা কি দেখতে পাচ্ছ? আমার এই স্কিনটা মানে এই দিকের পোর্শনটা কতটা পরিমাণে ফ্ললেস লাগছে দেখো। আর এটা কিন্তু তোমরা দুর্গাপূজার দিনের বেলাও এই মেকআপ লুকটা রিক্রিয়েট করে বেরাতে পারো, মানে যদি তোমরা চাও যে অঞ্জলি দিতে যাচ্ছ, হাতে খুব বেশি টাইম নেই, তো তোমরা চট করে এই লুকটা কিন্তু রিক্রিয়েট করতে পারো। তাহলে তোমাদের কী করতে হবে, স্টেপ বাই স্টেপ পুরো মেকআপটা দেখতে হবে। সো এরপর আমরা কী করবো, এরপর আমরা লাগাবো একটা কম্প্যাক্ট পাউডার। আজকে আমি লাগাচ্ছি নেলস ইউএসএর এই কম্প্যাক্ট পাউডারটা, কারণ এই কম্প্যাক্ট পাউডারটা অত হাই কাভারেজ তোমাদের প্রোভাইড করে না, মানে যেটা ডেলিভারিসের জন্য দরকার, কিংবা ন্যাচারাল মেকআপ লুক দেখা যেটা দরকার। আইব্রাউজের জন্য তোমাদের একটাই জাস্ট প্রোডাক্ট লাগবে, সেটা হচ্ছে এমন একটা আইব্রাউ পেন্সিল যেটার সঙ্গে একটা স্পুনই থাকবে, মানে দেখো লাইক দিস, যেটার সঙ্গে একটা স্পুনই থাকবে আইব্রো ব্রাশের সাথে সাথে, যেটা ব্রাউন শেডে হবে। কারণ আমি সবসময় চাই যখন তোমরা কলেজ যাবে কিংবা স্কুল যাবে কিংবা অফিস যাবে, যেটা তোমাদের একদম ফ্ললেস লাগে, ন্যাচারাল লাগে, কিন্তু অ্যাট্রাকটিভও লাগে। আমি কী করছি, প্রথমে এই স্পুনিটার হেল্প নিয়ে আমার আইব্রোসটাকে কোম করে নিচ্ছি, যাতে আমার আইব্রোসটা পারফেক্ট শেপে থাকে, তাছাড়া আর যদি এক্সেস পাউডার থাকে সেটাও যেন রিমুভ হয়ে যায়। এবার এর সামনে যে ব্রাউন শেডটা আছে সেটা নিয়ে আমি আমার আইব্রাসটাকে ফিল করছি। আইব্রাসটাকে ড্র করার কোনো দরকার নেই, জাস্ট যে গ্যাপসগুলো থাকবে সেটাকে ফিল করে নাও। আইলিপটি ক্রিয়েট করার জন্য প্রথমে আমি লাগাচ্ছি একটা ব্রাউন শ্যাডো, কারণ ব্রাউন শ্যাডো ছাড়া চোখে অতটা ভালো ডেপথ আসে না, তাহলে চোখটা অতটা পপ আপও হয় না। সো আমি আজকে লাগাচ্ছি মিস ক্লিয়ারের সিঙ্গেল ব্রাউন শ্যাডো, আর এতে আমার শেড হচ্ছে 02-09। একেবারে হালকা হাতে লাগাও। সো এবার আমি আমার ফেসেস কানাডার এই কাজলটাকে আমার আপার ওয়াটার লাইনে লাগাচ্ছি।
সেম কাজল পেন্সিলটাকেই আমি আমার যেরকম করে আমরা লাইনের ড্র করি সেরকম করে লাগাচ্ছি, কিন্তু একেবারে হালকা করে স্ট্রোক দাও, বেশি মোটা স্ট্রোক যাতে না হয় সেদিকে খেয়াল রাখো। এবার এই যে যেখানে আমি ব্ল্যাক কাজল পেন্সিল লাগালাম সেই পোর্শনে কিন্তু এরকমই আমাদের রাখতে দেওয়া যাবে না, কাজলটাকে হালকা করে স্মাজড করতে হবে। এবার আমরা কি করব, এবার লাগাবো আমরা আইলাইনার। সো আজকে আমি ইউজ করছি আমার স্টেক ফ্যাকির আইলাইনার। এটার টিপটা ভীষণ মানে সরু আর বিগিনার্সদের জন্য ভালো, যেহেতু এটা ভীষণ অ্যাফোর্ডেবল। আইলাইনার লাগাবার পর আমি ওই সেম পেন্সিল ব্রাশটা নিচ্ছি, কিন্তু আমি এতে কোনো রকম প্রোডাক্ট নিচ্ছি না। যেটুকু পরিমাণ প্রোডাক্ট তোমার পেন্সিল ব্রাশে আছে অতটুকুই তোমরা প্রোডাক্ট নিয়ে তোমার লোয়ার ল্যাশ লাইনে লাগাও, যেরকমভাবে আমি লাগাচ্ছি। আর ল্যাশেসটা কার্ল করার পালা, এটা কিন্তু মানে এই স্টেপটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমরা লাগাবো মাস্কারা। সো আজকে আমি লাগাচ্ছি ওয়েট ন ওয়াইল্ড এর মেগা প্রোটিন ওয়াটারপ্রুফ মাস্কারা। এবার আমরা চটপট সেরে ফেলবো আমাদের যে বাকি ফেস মেকআপটা আছে। তো তার জন্য আমি ইউজ করছি শিভানার মিস ক্লিয়ারের ফেস শেপ ইউর ফেস কন্ট্রোলিং প্যালেট। আর এটাতে তিনটে শেডস আছে, মানে তিনটে প্রোডাক্ট আছে, কন্ট্রোল, হাইলাইট, মানে হাইলাইট না, এটা প্রেস পাউডারের মতো এটা কাজ করে, আর এটা হচ্ছে ব্লাশার, মানে এটা বিউটিফুল একটা বেবি পিঙ্ক ব্লাশ। এটা আমার মানে কি বলবো, ওয়ান অফ মাই কারেন্ট ফেভারিট যদি বলবো, কিংবা অল টাইম ফেভারিটও বলতে পারি। সো প্রথমে আমি এই ব্রাঞ্জারটা হালকা করে নিচ্ছি, এই কন্ট্রোল শেডটা। এবার আমি লাগাচ্ছি এই বিউটিফুল একটা পিঙ্কিশ ব্লাশার। সো মেকআপটা তো অলমোস্ট শেষের দিকে, এবার আমি লাগাচ্ছি আমার লিপ লাইনার। সো আজকে আমি লাগাচ্ছি বেলা বস্তের এই লিপ লাইনারটা, এর শেড হচ্ছে রুট বিয়ার। আর তারপর আমি লাগাবো এই লিপস্টিকটা, এটা কিন্তু এক্সাক্ট সেম শেডের বলা যায়, এটা হচ্ছে ল্যাকমির এনরিচ ম্যাট লিকুইড বুলেট লিপস্টিক, আর এটার শেড হচ্ছে PM 12। সো হ্যাঁ বন্ধুরা, লুকটা তো একেবারে কমপ্লিট হয়ে গেছে, আর আমার মনে হয় হেয়ার লুকের সাথে একটা অনেকটা মিলছে, কিন্তু ন্যাচারালি আমাদের মুখের প্যাটার্ন, আমাদের হেয়ার স্টাইল সবটাই আলাদা, তো একটু ডিফারেন্স লাগবে। কিন্তু ডেফিনেটলি এই যে মেকআপ লুকটা তোমরা ডেইলি বেসিসের জন্য অফিস যদি যাও, কিংবা কলেজ স্কুলের জন্য রিক্রিয়েট করতে পারো ইজি। আমার অনেক মানে কমেন্টস আছে যে আমরা স্কুলে যাই, আমরা 9-10 পড়ি, একটা মেকআপ লুক শেয়ার করো। সো এই মেকআপ লুকটা কিন্তু তোমরা ডেফিনেটলি রিক্রিয়েট করতে পারো। সো হ্যাঁ বন্ধুরা, নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো এই মেকআপ লুকটা। সাবস্ক্রাইব করতেও একেবারে ভুলো না, আর ভালো লাগলে লাইক আর শেয়ারও একবার করে দিও। সো হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ সকলকে দেখার জন্য। চলো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে, ততদিন সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।